তারকাদের অংশগ্রহণে ভারতের এবারের লোকসভার নির্বাচনী মাঠ ছিল সরগরম। প্রথমবার এসেই যেমন কেউ করেছেন বাজিমাত, আবার কারো ঝুলিতে যোগ হয়েছে হ্যাট্রিক বিজয়। সিনেমার পর্দা থেকে এই প্রথম নির্বাচনী ময়দানে নেমেই বাজিমাত করেছেন বলিউড কুইন কঙ্গনা। আর পশ্চিমবঙ্গে টলিউড সুপারস্টার দেব তৃতীয়বারের মতো ভোটারদের মন জয় করেছেন। ফলাফল, নায়ক হিরণকে বিপুল ভোটে হারিয়েছেন দীপক অধিকারী দেব। বিজেপি সমর্থিত অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে 182,868 ভোটে হারিয়েছেন তৃণমূল প্রতীকের নির্বাচন করা দেব। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। হুগলিতে জয়ী হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দিদি নাম্বার ওয়ান সঞ্চালক ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 570,976 ভোট পেয়ে 51,654 ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের হাসি হাসেন রচনা। পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন আরেক অভিনেত্রী সায়নী ঘোষ। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। অন্যদিকে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। তবে বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় 2,00,000 ভোটের ব্যবধানে জিতেছেন এই অভিনেত্রী। বড় তারকা হিসেবে বিজেপির মিঠুন চক্রবর্তী হেরে গেলেও চলচ্চিত্র জগতের বড় তারকাদের মধ্যে বাজিমাত করেছেন অভিনেত্রী হেমা মালিনী। উত্তরপ্রদেশের মথুরা আসনের বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ড্রিম গার্ল কংগ্রেস নেতা মুকেশ ধনগড়কে তিনি 2,93,407 ভোটে হারিয়েছেন। এদিকে মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন অভিনেত্রী জুনমালিয়া। মঙ্গলবার ভোট গণনা শুরু হতে দেখা যায় বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পাল কিছুটা এগিয়ে। অনেকে মনে করেছিলেন হয়তো এ যাত্রায় মেদিনীপুর থেকে গেল বিজেপির, কিন্তু শেষ পর্যন্ত মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে। 32,000-এর বেশি ভোটে বিজেপিকে হারালেন তৃণমূলের জুনমালিয়া।